সবুজ ধানক্ষেতের মাঝে খেলা করছিল জমিদার মশায়ের নাতনি টিকলি। সারা দিন হইচই করতে তার খুবই মন চায়, কিন্তু একটু বেরোলে তার পরিবারের সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে। বাবা, টিকলি কোথায় গেল? তুমি চিন্তা করো না বৌমা, আমি দেখছি কি করা যায়। লেঠেল সহ জমিদার মশাই চারিদিক তন্ন তন্ন করে খুঁজলেন তার নাতনিকে, কিন্তু সেই ধান ক্ষেতের মাঝে অচেতন হয়ে পড়েছিল টিকলি। ওই দেখুন কর্তা, টিকলি দিদি ওখানে পড়ে রয়েছে। দিদি ভাই, দিদি ভাই, ভবিষ্যৎ টিকলিকে নিয়ে আমাদের এক্ষুনি বাড়ি ফিরতে হবে। ঠিক আছে কর্তা। জমিদার মশাই বাড়ি ফিরলেন টিকলিকে নিয়ে। বাবা, কি হয়েছে টিকলি? বৌমা, টিকলি আবার জ্ঞান হারিয়েছে। তার মানে আবার তিন দিন? হ্যাঁ হ্যাঁ। দর্শক বন্ধুরা, টিকলি যদি একবার অচেতন হয়ে পড়ে তো তিন দিন পরেই তার ঘুম ভাঙে। বাবা, এবার তো কিছু একটা করতেই হবে, দিনের পর দিন মেয়েটা এভাবে থাকতে থাকতে তো শুকিয়ে যাচ্ছে। কি করবো বলতো বৌমা, তোমরা তো সবই জানো যে টিকলির মধ্যে এক পরী বন্দী অবস্থায় ঘুমিয়ে রয়েছে। তাকে যতক্ষণ না মুক্ত করা যাচ্ছে টিকলি এরকমই থাকবে। তার জন্য আমাদের চাই চাঁদের চাবি। চাঁদের চাবি? হ্যাঁ, চাঁদের চাবি, কিন্তু কে খুঁজে আনতে পারবে কে জানে। পরিবারের সবাই এ নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ল। এমন সময় টিকলির মন ঠিক করার জন্য এলো চাঁদনী নামের একটি মেয়ে। তুমি কে গো? আমি চাঁদনী। তুমি খেলা করতে খুব ভালোবাসো না? হ্যাঁ, জানো খেলতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার কোনো খেলার সাথী নেই। আমি তো বাইরে যেতে পারি না, তুমি কি আমার খেলার সাথী হবে? ঠিক আছে, এবার থেকে আমরা একসঙ্গে খেলা করব। কি মজা, কি মজা! টিকলিকে খুশি দেখে সবাই ভীষণ আনন্দিত হলো। এরপর থেকে টিকলি ও চাঁদনী বেশ ভালোই বন্ধুত্বে দিন কাটাচ্ছিল। কিন্তু সমস্যা হলো কয়েকদিন পরে, এবারে টিকলি সেই যে অজ্ঞান হয়ে পড়লো আর উঠল না। বেশ তো সুন্দর খেলে বেড়াচ্ছিল মেয়েটা, আবার অচেতন হয়ে পড়লো কেন? টিকলি, ও টিকলি দিদি ভাই। চাঁদনী, এবার তুমি একটা কিছু করো, খুঁজে আনতে পারবে চাঁদের চাবি? চাঁদের চাবি? হ্যাঁ, বহু বছর ধরে এই জমিদার বাড়ির সাথে শত্রুতা রয়েছে এক ডাইনির, কিন্তু কোনোদিনই সে এ বাড়ির ক্ষতি করতে পারেনি, কারণ এ বাড়িকে রক্ষা করতে এক পরী। কিন্তু ছলে বলে কৌশলে সে পরীটিকে আমার নাতনির মধ্যে বন্দী করে রেখে দেয়। তাই তাকে মুক্ত করতে হলে ওই চাবিটির বিশেষ প্রয়োজন। এই পূর্ণিমাতেই তা একমাত্র করা সম্ভব, আর আজই সেই দিন। ঠিক আছে জমিদার মশাই, আপনি চিন্তা করবেন না, আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে টিকলি আবার স্বাভাবিক হয়ে উঠতে পারে। চাঁদনির কথায় কিছুটা হলেও পরিবারের লোকেদের মনে আশা জাগল। এদিকে দেখতে দেখতে রাত নেমে এলো, চারিদিক যেন চাঁদের আলোয় চকচক করছে। দিদি, তোকে আমি কত খুঁজেছি জানিস? তুই এতদিন ধরে ওই ডাইনির জন্য বন্দী হয়ে কষ্ট পাচ্ছিস, আর তার সাথে এই বাচ্চা মেয়েটাও কষ্ট পাচ্ছে। কিন্তু আর না, তোদের আর কোনো কষ্ট আমি পেতে দেব না, আর তার জন্য আমাকে আমার আসল স্বরূপে ফিরতেই হবে। এই বলে চাঁদনী একটা সুন্দর পরীতে পরিণত হলো। ওদিকে সেই দুষ্টু ডাইনি জমিদার বাড়ির ওপর নজর রেখেছিল, তাই চাঁদনী পরীর রূপ ধরতে সে সেখানে উপস্থিত হলো। তোর এত বড় সাহস যে তুই এখানে এসেছিস! তোর দিদি এ পরিবারের রক্ষা করত, এই পরিবারের সাথে আমার বহু দিনের শত্রুতা, তাই তোর দিদিকে বন্দি করে আমি ওর চাবি ভেঙে দিয়েছি। তোরা কিচ্ছু করতে পারবি না, ভালো চাস তো এখান থেকে চলে যা। খবরদার বলছি, আর যদি এক পা এগিয়েছো তো। কে 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 তোমরা? একি কি হচ্ছে এখানে? আরে, এ তো সেই ডাইনি। হ্যাঁ, তুই সেই দুষ্টু ডাইনি। তুমি একটা চাঁদের চাবি নষ্ট করেছো, কিন্তু আরেকটা তো নয়। মানে কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, তুমি যখন জানতেই পেরে গেছো যে আমরা দুই বোন, তাহলে এটাও জেনে রেখো যে আমাদের দুজনের কাছেই কিন্তু এই চাবি রয়েছে। দিদিরটা তো তুমি ভেঙে দিয়েছো, কিন্তু আমার এই চাবি দিয়ে তুমি আজ তোমার শাস্তি পাবেই। না, একদম এগোবি না, না বলছি। এই বলে চাঁদনী পরি তার মাথা থেকে চাঁদের চাবিটা বার করে টিকলির মাথায় ছুঁয়ে দিল। অমনি সেই ডাইনি তো জ্বলে পুড়ে একেবারে ছাড়খাড় হয়ে গেল, ও সেই পরী অবশেষে মুক্ত হলো। ধীরে ধীরে টিকলির জ্ঞান এলো। চাঁদনী তুমি? হ্যাঁ, আমি চাঁদনী পরী। এতদিন দিদিকে খোঁজার জন্যই আমি এক মানব কন্যা হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আমরা চন্দ্রলোক থেকে এসেছি, আমি আমার দিদিকে আজ তোমাদের জন্যই ফিরে পেয়েছি। তোমরা কোনো চিন্তা করো না, এবার থেকে যখন কোনো প্রয়োজন হবে
চাঁদের দিকে তাকিয়ে ডেকো, আমরা চলে আসব। এবার তাহলে আসি, বিদায় বন্ধু। এইভাবেই দুই পরী টিকিলিকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়ে অবশেষে চন্দ্রলোকে ফিরে গেল।